মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে বলেইছিলাম যে দিদি সেরকম একটা ভালো নেই, তবে খবর পেলাম এখন একটু ভালো আছে আর কি। ওই আর কি ওটুকুই জানতে পেরেছি আর কি। আর তো সকাল থেকে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, মামনি পাপা একটু হাঁটতে বেরোলো এই আর কি। আর আমরা দুজন তো ঘরেই পড়ে রয়েছি, জানি না আমি কবে ঠিক করে আবার বেরোতে পারবো বা কিছু। সত্যি বলতে ভালোও লাগছে না, এবার মনে হচ্ছে একটু মা বাবার কাছে যাই বা কিছু, এরকম কিছু একটু মনে হচ্ছে। আর ভালো লাগছে না ঠিক, যাই না কবে কি হবে না হবে আর এই আর কি। মানে আমার মনের কথাগুলো হয়তো তোমাদেরকে ঠিক করে বোঝাতে পারছি না যে কি বলতে চাইছি বা আমার ভেতরে কি হচ্ছে বা কি না হচ্ছে এই আর কি। তো খুব একটা বেশি কিছুও বলি না, তার কারণ এইগুলো শুনলে মা বাবারও খারাপ লাগে তাই জন্যে। আর আকাশটাও এরকম মেঘলা মেঘলা করে থাকছে, একটু একটু রোদ উঠছে এরকমই। আর শ্যাম্পু আমি এখনও করতে পারিনি, কিন্তু আজকে আমি করবই, ঠিক করেই নিয়েছি এই আর কি। তো দেখা যাক। আর তোমাদেরকে বলছিলাম না ফুলে, মানে ফুলে কুড়ি বলছি, গোলাপ গাছটাতে কুড়ি এসেছে। এই দেখো সে কবে থেকে, ওকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে থেকে এসে রয়েছে, কিন্তু এখনো ফোটেননি উনি, কবে ফুটবেন জানি না। আর আকাশটাকে দেখো কি ভালো লাগছে, এখন আবার একটু রোদ উঠলো এই আর কি। ব্যাস তো চলো এবার রান্নাটা করবো। আজকে মামনি খাবে নিরামিষ, আমরা খাবো আমিষ এই আর কি। আমাদের জন্য করবো মাছ, আর মামনিটা হবে নিরামিষ। আজকে টোটাল রান্না হবে হচ্ছে লাল শাক ভাজা, রসুনটা ফোড়ন দেওয়ার আগে, মানে আলাদা কড়াইতে আবার ফোড়ন দিয়ে নিয়ে লাল শাকের সাথে মিশিয়ে দেবো। তো মামনিটা আগে তুলে নিয়ে তারপর ঢেঁড়শ আলু সর্ষে দিয়ে করবো, আর মামনির জন্য ফুলকপি আলুর তরকারি করবো, আমাদের জন্য ফুলকপি আলু দিয়ে মাছ করবো। হবে অনেক কিছুই, কিন্তু এতক্ষণ একটু বসেছিলাম, বলছি না শরীরও আর দিচ্ছে না, কেমন একটা লাগছে যেন, আর ভালো লাগছে না খুব একটা, মানে ওই আর কি। তো চলো এবার যাই রান্নাঘরে লেগে পড়া যাক। তখন ধরে মাছের ঝোলটা করতে লাগলো, এই হচ্ছে বড়ি দিয়ে ফুলকপি আলু টমেটো ধনে পাতা দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি। আর এখানে বসিয়ে দিয়েছি লাল শাক, এখানে ঢেঁড়শ আলু তো কাটাই রয়েছে, এটা করবো, এটা মশলা এখনো করা হয়নি। আর এখানে মামনির জন্য ফুলকপি আলুটাকে ভাপ দিয়ে রেখে দিয়েছি, হবে ফুলকপি আলু তরকারি, ধনে পাতাটাও রেখেছি। তো চলো শাকটা হোক, আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। শ্যাম্পুটা আজকে অবশেষে করলাম, গেছিলাম ছাদে একটু চুলটা শোকাতে, তো একটু পাগল পাগল অবস্থা। তো চলো এবার যাই গিয়ে দেখি প্রমি আর পাপা স্নান হলো কিনা, এখন বাজে দেড়টা, একটু বাজে তারপর খেতে দিয়ে দেবো। ছাদে এলাম, বৃষ্টি পড়ছে আর এই তিনটেতে খেলছে, দেখো খেলাটা শুধু দেখো একটু এদের। আর একটা আমার পেছনে এসে দাঁড়িয়ে পড়েছে, বৃষ্টি পড়ছে অল্প অল্প, তার জন্য আমি শেডের তলায় দাঁড়িয়ে আছি, ঠিক এমনি দাঁড়িয়ে আছি। কালকে আবার বললো যে ভাই আর কাকি আসবে, তো শুনে সত্যিই খুব ভালো লাগছে আর কি। ও আর আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, ঘরে তো সবসময় ভালোও লাগছে না আর কি। তো আর জোন নেমে যাচ্ছে বৃষ্টিটাও এই আর কি। দিনের শেষে এলাম ব্লগটাকে শেষ করতে, আমি জানিও না কখন কি কথা হয়েছে না হয়েছে তোমাদের সাথে, সন্ধ্যেবেলা সম্ভবত ছাদেই হলো বাচ্চাগুলোর সাথে। তো সত্যি বলতে না তোমাদেরকে যেটা বলছিলাম, ভালো লাগছে না বারবার তোমাদেরকে এই কথাটা বলতে, কিন্তু ব্লগ ঠিকঠাক করে না যাওয়ার কারণও এই একটাই যে ঠিক মানে পরিস্থিতির সাথে তো আমাদেরকে মানিয়ে নিতে হয়, আর এই পরিস্থিতিগুলোর সাথে ঠিক মানিয়ে নিতে পারছি না আর কি। তো মানে হচ্ছে না, হয়ে উঠছে না ঠিক, মানে কিছু তো আছে নিজের লাইফের প্রবলেম, প্লাস কিছু আছে পারিপার্শ্বিক কথাবার্তা, এইসব মিলিয়ে মানে সবটা মিলিয়ে না সব কিছুর সাথে লড়াই করে উঠতে হয় তো আর কি। তো সেইটা ঠিক হয়ে উঠছে না আর কি নিজের দ্বারা। আর তো আশা করছি সবটা হবে। আর দিদির কথাও যত শুনছি তত খারাপ লাগছে, আসলে দিদিদের সাথে এতটাই অ্যাটাচমেন্ট ছিল আছে যে দূর থেকে ওর এই কথাগুলো শুনতে আমার একটুও ভালো লাগছে না। ও আজকে বেডে শুয়ে আছে, ও কি খাচ্ছে না খাচ্ছে জানি না, জলও খাইতে পারছে না বলছে সবাই, আর আমরা তো এখানে ভাত খাচ্ছি, এ খাচ্ছি, মাছ খাচ্ছি, সে খাচ্ছি, তো সত্যি ভালো লাগছে না। হ্যাঁ প্রমিরও যখন শরীর খারাপ হয়েছিল একই বিষয়, মানে সত্যি আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে কবে কাটিয়ে উঠবো জিনিসগুলো। কাপিরি আন্টি বলেছে ভগবানের উপর ভরসা রাখতে, অবশ্যই, মানে ভগবান ছাড়া তো কিছু করতেই পারবে না, ডাক্তাররাও ভগবানকে মানে, অবশ্যই ভগবানের আরেকটা রূপ আমাদের ডাক্তার, কারণ ভগবান তো নিজে এসে কিছু করতে পারে না, তাদের রূপেই হয়তো মানুষদেরকে পাঠায়। শুধু ডাক্তার নয়, আমাদেরকে অনেক সময় রাস্তায় অনেকে অনেকভাবে সাহায্য করে থাকেন, তারা হয়তো ভগবানের রূপ নিয়েই আসেন আর কি আমাদের কাছে সেটাই।
তো যাই হোক, কালকে প্রমির আবারও চেক আপ আছে, আমি আর প্রমি যাবো, কারণ কালকে অটো বা গাড়ি খুব একটা বুক করলে আসবে বলে মনে হয় না। কারণ প্রথমে আমরা ঠিক করেছিলাম আমরা তিনজন যাব, পাপা আমি প্রমি। তো কালকে মোদির রোড সভা বা এরকম কিছু একটা আছে, তাই জন্যে মানে ভোট যেহেতু এখানে ওই জন্যে আর কি, তো গাড়ি ফাড়ি সেরকম পাবো কি পাবো না, তাই জন্য প্রমি আর আমি স্কুটিতে চলে যাব, আবার আসার সময়ও চলে আসবে আর কি নিয়ে আমাকে, এই আর কি ঠিক হয়ে আছে। তো স্কুটিটা যে খুব একটা চালাতে দেওয়ার ইচ্ছে ছিল এরকমটা নয়, তবে ভেবে দেখলাম যে এভাবে ভয় পেয়ে বসে থাকলেও হবে না ওকে স্কুটিটা না দিয়ে, কারণ আর একটা সপ্তাহে অফিসের ছুটি আছে, তারপরে দেখো সব ছুটি ছুটি ছিল না এত, ও অ্যাডভান্স ছুটিও নিচ্ছে আর কি, অফিস অনেকটা হেল্প করেছে, এটা সত্যি কথা, অনেক হেল্প করেছে অফিস এই টাইমটাতে। তো অবশ্যই অফিসকে যদি এমপ্লয়িরা দেখে অবশ্যই এমপ্লয়িদেরকেও অফিস দেখবে, এটাই স্বাভাবিক বিষয় আর কি। তো ঠিক আছে, যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, বুঝতেই পারছো মানে এক একটা টাইম সবার আসে, অবশ্যই কাটিয়ে উঠতে তো পারবোই, তবে এই দিনগুলো বুঝিয়ে দিয়ে যায় লাইফের অনেক কিছু, অনেকভাবে বুঝিয়ে দিয়ে যায়। তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যখনই আমরা একা থাকতে শুরু করেছি তখন আমরা বাস্তবটাকে অনেকটা বেশি চিনতে পেরেছিলাম, হ্যাঁ ছোট থেকেই মানে অনেকটা বড় হয়ে গেছিলাম, তো এই আর কি অনেকটা কিছু বুঝতে শিখেছিলাম, অনেকটা কিছু জানতে শিখেছিলাম, এই এই সব আর কি। তো যাই হোক, তবে কখনো কখনো এই সব টাইমে না মানে ভালো লোক তো অবশ্যই আছে, ভালো বুদ্ধি দেওয়ার লোক তো অবশ্যই আছে, তবে এই জায়গাগুলোতে মন ভেঙে দেওয়ার মানুষজনও কিন্তু অনেক রয়েছে, অনেক ধরনের কথাবার্তা কানে আসে তখন। যাই হোক, তো সবটা মিলিয়েই চলতে হবে আর কি, যাই হোক। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট।